দেখুন, রোজা রাখায় চীনে গ্রেপ্তার 100। জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ধর্মীয় বিধিনিষেধ আরোপ করে আসছে চীন সরকার। ওই প্রদেশে পবিত্র রমজান মাসে রোজা রাখা নিষিদ্ধ করেছে দেশটি, কিন্তু এ নিয়ম ভঙ্গ করে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখায় 100 জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় প্রশাসন। জিনজিয়াং প্রদেশের সঙ্গে মিশে রয়েছে রাশিয়া, মঙ্গোলিয়া, কাজাকিস্তান, কিরজিকিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, জিনজিয়াং প্রদেশের উইঘুর সম্প্রদায়ের মধ্যে জঙ্গি নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছে ইসলামিক স্টেট। বেশ কয়েকটি নাশকতার তদন্তে নেমে এসেছে এমনই তথ্য। বিভিন্ন সময়ে জিনজিয়াং প্রদেশের মুসলমানদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছে চীন সরকার। এরই জেরে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সরকারের জারি করা নিয়মের প্রতিবাদে বিক্ষোভে বারবার রক্তাক্ত হয়েছে জিনজিয়াং প্রদেশ। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।